আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি প্রেথা ইসলাম কনক। প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, 30 ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পরিবেশ সৃষ্টি হয়েছে। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে ফলাফল ব্যবস্থাপনায় থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন সিইসি। নির্বাচনের উৎসবমুখর পরিবেশ আরও বেগবান ও সার্থক করতে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। কোনো ভুল ত্রুটির কারণে ফলাফলের প্রার্থী অবস্থান নির্ধারণে যেন ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন সুষ্ঠু হবে বলেও আশা ব্যক্ত করেন। বাগেরহাটের রামপালে এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে হেলপার সহ 3 জন নিহত হয়েছে। এ সময় ওই বাসে অন্তত 20 জন যাত্রী আহত হন। বৃহস্পতিবার রাত 3টার দিকে খুলনা থেকে মংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া আরাফাত পরিবহনের একটি বাস মহাসড়কের সোনাতুনিয়া এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন এবং হাসপাতালে নেওয়ার পথে 1 জন মারা যায়। এছাড়া আরও 20 থেকে 25 জন আহত হয়। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। নিহতরা হলেন বাগেরহাটের রামপালের ফেরদৌস, মংলা পৌরসভার মোহাম্মদ কামরুল এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর সিরিয়া থেকে মার্কিন সেনা সম্পূর্ণ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে শান্তি প্রতিষ্ঠায় আফগানিস্তান থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের শর্ত দিয়েছে তালেবান জঙ্গিরা। 2000-এর মতো মার্কিন সেনা সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠক করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। পরে পেন্টাগন জানায়, সেনা প্রত্যাহারের পর সিরিয়ার জঙ্গি তৎপরতা বিরোধী নয়া কর্মসূচি শুরু হবে। এর আগে সিরিয়ায় আইএস জঙ্গিরা পরাজিত হয়েছে এমন দাবি করে টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সম্প্রতি মার্কিন প্রতিবেদনেই সেখানে অন্তত 14,000-এরও বেশি জঙ্গির উপস্থিতির তথ্য উঠে এসেছে। ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশা, এতে সিরিয়া সংকট রাজনৈতিকভাবে সমাধানের প্রক্রিয়া আরও গতিশীল হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত শান্তি আলোচনায় আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের দাবি তুলেছে জঙ্গি সংগঠন তালেবান। টুইটারে এই তথ্য জানিয়েছেন মার্কিন দূত জালেম খালিদজাদ। খেলার খবর, ক্লাব বিশ্বকাপ ফুটবল। গ্যারেথ বেলের হ্যাট্রিকে জাপানের কাশিমা অ্যান্টলার্সকে 3-1 গোলে হারিয়ে ফিফা কাপ বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। আবুধাবিতে শনিবার শিরোপার লড়াইয়ে আরব আমিরাতের আল আইন প্রতিপক্ষ গত 2 আসরের চ্যাম্পিয়নদের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কাল দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নেমেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:15 Welcome to my show Web Life with Shataj. Social media life e proti muhurte ghote choleche onek kichu. Amra kom beshi shobai social media te onek active thaki. Twitter, Facebook, YouTube. And this show is all about it. Shataj er uposthapona o Sajjad Hussain er projojonay Web Life with Shataj dekhben proti shukrobar rat 9:05 কার মতো পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladeshane। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।